আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহের 5 দিন আমার নেপসমে ক্লাস থাকে, আর আজকের ভিডিওতে আমার প্রতিদিনকার একটা ডেলি লাইফ ব্লগ আমি শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে আমি বের হয়ে পড়েছি নেপসমে যাওয়ার উদ্দেশ্যে। বাসার নিচে থেকে আমি রিক্সা নিয়ে আগারগাঁওতে যাই, সেখান থেকে বাসে করে আমি নেপসমে যাই। সকাল 7:45-এর মধ্যে আমি বাসা থেকে বের হয়ে যাই, আর আগারগাঁও পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 8টা বেজে যায়। সকালবেলার ওই সময়টাতে তেমন একটা জ্যাম থাকে না, মাঝে মাঝে এমন হয় যে একদমই জ্যাম পাই না, আবার মাঝে মাঝে এমন হয় যে এত বেশি জ্যাম থাকে যে 9টা ক্লাসে 9টায় পৌঁছানোটাই টাফ হয়ে যায়। কিন্তু বেশিরভাগ দিনে দেখা যায় যে আমি সময় মতোই পৌঁছাতে পারি, মাঝে মাঝে 2-1 দিন হয় একটু ঝামেলা হয়ে যায়। নেপসমে পৌঁছানোর পর নেপসমের গাছপালাগুলো ভিডিও করছিলাম, এগুলো দেখতে ভালোই লাগে। সকালবেলা যাওয়ার পর চারদিকে সবুজ আর ফুল ফুটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। এই ভিডিওটা যেদিন করেছি সেদিন আমাদের একটা সেমিনার ছিল, বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন ওই দিন প্রোগ্রামটা করেছিল নেপসমে। প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি গিয়েছিলাম চা খাওয়ার জন্য, আগে চা খেয়ে নিলাম, তারপরে লেকচার গ্যালারিতে গিয়ে বসেছি সবার সাথে। সেদিনের সেমিনারের বিষয় ছিল ডেঙ্গুর প্রতিকার আর ডেঙ্গুর অবস্থা নিয়ে, তাই জন্য মোটামুটি সবকটা টিভি চ্যানেলের সাংবাদিকরাই ওই দিন এসেছিল। প্রোগ্রাম চলছিল আর প্রোগ্রামের পরে আমাদেরকে দুপুরের খাবার দেওয়া হয়েছিল, আর আমরা দুপুরের খাবার খেয়ে আবার ক্লাস করতে বসে পড়েছিলাম। সেদিন আমার আর ভিডিও করতে মনে নেই। আরেকদিন আমি দুপুরবেলা ক্যান্টিনে খাচ্ছিলাম, ওই দিনকার খাবারের ভিডিওগুলো নিয়েছি আমি। ভাত খাওয়ার পর আমি বন্যার রুমে গিয়েছিলাম, বন্যা আমাকে কফি বানিয়ে খাইয়েছিল, সেটার ভিডিও আমি করে রেখেছি। ক্লাস শেষ হয় 4টা বাজে, এরপর আমি বের হয়ে পড়ি নেপসম থেকে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই ভিডিওটাতে আমি কয়েকদিনের ভিডিওগুলো জোড়া লাগিয়েছি, সেই জন্য কোনো দিন বৃষ্টি ছিল, কোনো দিন রোদ ছিল, এরকম ফুটেজগুলো সব মিক্স হয়ে গিয়েছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।